আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, এমন এক ঘটনা যে ঘটনার জন্য আল্লাহ তাআলা এক ব্যক্তির জন্য সন্তুষ্টি হয়ে যান, আর সন্তুষ্টি হয়ে গিয়ে তিনি হেসে দিলেন। আর আল্লাহ তাআলা যার প্রতি হেসে দেন তার কি কখনো জাহান্নাম নিশ্চিত হতে পারে? কখনোই নয়, বরং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এমন একটি ঘটনা আমরা হাদিস থেকে শুনতে পাই। একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতে শুরু করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ক্ষুধা পেয়েছে। অন্য হাদিসে অন্যভাবে রয়েছে, কিন্তু সহিহ বুখারীতে এমনটা এসেছে যে একজন লোক ক্ষুধায় কাতর হয়ে খাবার সন্ধান এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বললেন, ঘরে কোনো খাবার আছে কি না? তখন তাদের স্ত্রীরা বলল যে, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, আমাদের নিকট পানি ব্যতীত অন্য কোনো খাবার নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি আছে যে এর মেহমানদারি করবে? যদি তোমরা তা করো তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। তখন এক সাহাবী আবু তাহা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি করব। অতঃপর তিনি ওই ব্যক্তিকে সাথে নিয়ে তার নিজ গৃহে ফিরে গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিকে মেহমানদারি করতে বলেছেন, সুতরাং কোনো খাদ্য জমা রাখবে না। সে স্ত্রী বলল, আল্লাহর কসম, ঘরের ভেতর কেবল শিশুদের জন্যই খাবার রয়েছে, আর অন্য কোনো খাদ্য নেই। তখন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তাই প্রস্তুত করো আর বাতি জ্বালিয়ে দাও, আমাদের সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও। যা কথা তাই হলো। তার স্ত্রী খাবার প্রস্তুত করল এবং ওই ব্যক্তিকে মেহমানদারি করল। কিন্তু আবু তালহা এবং তার স্ত্রী এবং তাদের সন্তানেরাও ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে গেল। তারা দুঃখ কষ্ট সহ্য করে রাখল। অতঃপর সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি বললেন, গত রাতে তোমার যে মেহমানদারিতা, এই কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখে হেসেছেন এবং অবাক হয়েছেন। আর সেই সাথে এই আয়াতটি নাজিল হয়েছে, আর তারা তাদেরকে নিজেদের ওপর প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও যাদেরকে অন্তরে কার্পণ্য হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। সূরা হাশর 9 নম্বর আয়াত। আর হাদিসটি এসেছে সহিহ বুখারীতে। সুতরাং এই আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে নিজেরা কোনো কষ্ট পেলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্টি থাকেন। অন্যের দুঃখ কষ্ট যদি আপনি সরিয়ে দেন, আল্লাহ তাআলাও আপনার দুঃখ কষ্ট সরিয়ে দিবেন। সামান্য একজন ব্যক্তিকে খাওয়ালে আল্লাহ তাআলা তা যেন জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাতে সুসংবাদ দেন, তাহলে আমরা যদি এভাবে হাজার হাজার মানুষকে, কমসে কম এক দুজন মানুষকে যদি আমরা সাহায্য করতে পারি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, খাবার দিয়ে, পোশাক দিয়ে, যে কোনো উপায়ে আমরা যদি মানুষকে উপকার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্টি হবে, আর বিনিময়ে আমরা সওয়াব তো পাচ্ছি, আর জান্নাত তো ইনশাল্লাহ আমরা পাবই পাবো।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক।